আজকে রবিবার, আর রবিবার মানে বাজার করার একটা মস্ত কাজ। সেই উদ্দেশ্যে আমরা সপরিবারে আজকে বাজার করতে বেরিয়ে পড়েছি। সামনে চলেছে বাজার সরকার, আর তার পিছু নিয়েছে আমাদের ছোট সরকার। দেখা যাক বাজারে গিয়ে আমরা কি কি কিনি। আমরা বাজারে এসে গেছি। এটা বাড়ির কাছে আমাদের বেহালা বাজার। রবিবার তাই অনেক ভিড়, রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখছি, অনেক গাড়ি আসছে যাচ্ছে, এছাড়া লোকেরাও আছে বাজারে। এই বাজারের গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। এবার ঢুকে দেখি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কি কি দামে আমরা পাই। এই বাজারের মধ্যে দেখা যাচ্ছে চারিদিকে উচ্ছে বেগুন, পটল, মূলো। দেখে সবজিগুলো বেশ ফ্রেশই লাগছে। এবার আমরা দেখি আমাদের সবজিগুলো কিভাবে কোথা থেকে কিনতে পারি। অর্কর বাবাই এখন চিকেন কিনতে গেছে, তাই আমরা ফলের দোকানের সামনে ওয়েট করছি। ও ফিরলে বাকি বাজারটা ঘুরে নেব। অর্কবাবু পাপড়ের দোকান দেখে একেবারে উচ্ছ্বসিত, একেবারে দাঁত বার করে হাসছে। এই সপ্তাহে কোন পাপড়টা বাড়ি নিয়ে যাবে সেটাই প্ল্যান করছে মনে হয়। এই এলাম মাছের বাজারে। আজ রবিবার, তাই অনেক রকমের মাছ সাজিয়ে বসেছে দোকানিরা। আজকে দেখি কি মাছ কেনা যায়। সামনে বেশ টাটকা ইলিশ মাছ দেখছি, বর্ষাকাল তো, ইচ্ছা আছে ইলিশ মাছ কেনার। দেখি একটু দরদাম করে কি দামে পাওয়াই। পাশেও অনেকগুলো মাছের দোকান, এখানে একটা বড় কাতলা মাছও দেখছি। কাতলার পেটিটা খেলেও মন্দ হয় না। সামনে অনেক মাছ, এই গুজ্জালি, এখানে পার্শে, পাশে হচ্ছে ভেটকি, পমফ্রেট, চিংড়ি, ওই দিকে দেখছি ইলিশ, আর দূরে লোটে মাছও দেখা যাচ্ছে। মাঝখানে একটা ট্যাংরা মাছও সাজিয়ে রেখেছে। কোন মাছটা যে কিনি কনফিউজড। ফলের রাজা আম হিমসাগর চলে গিয়ে এখন ল্যাংড়া জায়গা নিয়েছে, তাই আজকে আমরা ল্যাংড়া আম খাব। বাজার থেকে ফিরে এসেছি। বাজার দেখলাম খুব আগুন, সবকিছুরই দাম খুব বেশি, তাই জন্য আমাদের যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিনেই আমরা আজকের মতন ফিরে আসলাম। তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।